হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস কথা বলবো মির্জা এই মুভির উনচল্লিশ দিনের কালেকশন নিয়ে রাজকুমার এই মুভির উনচল্লিশ দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লক কালেকশন করেছে বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে রাজকুমার কিন্তু আপনারা জানেন সকল জায়গায় ভালো কালেকশন করেছে মুভিটি নিজেদের উনচল্লিশ দিন কমপ্লিট করেছে মুভিটি এখনও দাপিয়ে কালেকশন করেছে এবং দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে চল্লিশ কুইটা প্লাস বিজনেস করবে কথা হল এই দুই টিমের কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত বলব মির্জা নিয়ে বাজলো চার কোটি টাকা লিডল অঙ্কুশ হাজরা সার উনচল্লিশ দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরা সার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লক কালেকশন করেছে বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে ফ্যামিলি জেন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে মির্জা এসেছে এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়ে দেশে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আমরা আশা করছি মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে সাড়ে পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করবে নিজের উনচল্লিশ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ছয় লক্ষ রুপি টোটাল এবার কালেকশন হল চার কোটি উননব্বই লক্ষ রুপি মির্জা চলছে এবং মুভিকে একশো দিন রান করবে আপনি জানিয়ে দেই অঙ্কুশ হাজরা স্যারের মির্জার পরে তার মির্জা টু আসবে আপনার জানেন রিসেন্ট টাইম কিন্তু তার কুরবান নামে একটি ফিল্ম রিলিজ হয়েছিল। যেটি ভালো আয় করেনি ভিন্ন ধর্মীয় ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি কিন্তু দর্শকরা এই মুভিকে কিনে এক্সাইটেড ছিল অ্যান্ডেল রাজকুমার নিয়ে বাচ্চাদের দশ কোটি টাকা লিডলো সুপারস্টার সাকিব খান স্যার উনচল্লিশ দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে ফ্যামিলি ডিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছে আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড আর্মিনথ ইউকে এবং আয়ারল্যান্ডে চলছে পাশাপাশি মুভিটি ইতালিতে চলছে টির সামনে মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর অস্ট্রিয়া ইন্ডিয়া এরকম ভালো ভালো লোকেশানে রিলিজ হবে আপনার জানিয়ে দিই মুভিটিকে কিন্তু ফ্রান্সও রিলিজ করার কথা চলছে এত জায়গায় রিলিজ হলে অবশ্যই মুভিটি বক্স অফিসে খুবই ভালো আয় করে নেবে নিজের উনচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা ইউএসএ ক্যানাডা মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউনাইট আরবের থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে চার লক্ষ টাকা ওয়ার্লেট আগে থেকে আয় করেছে একুশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো বত্রিশ কোটি ষোলো লক্ষ টাকা আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করেছে কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্মটি ছিল রাজকুমার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে মুভিটি লং টাইম রান করছে সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম রাজকুমার দশ কোটি টাকা বাজেট খরচ করে বাড়ানো হয়েছে এবং আপনার জানিয়ে দেই মুভিটি রিলিজ হওয়ার আগে দশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছিল আপনারা জানেন মুভিটি রিলিজ হওয়ার আগে দশ কোটি আশি লক্ষ টাকার প্রিসেল দিয়েছিল তার মানে প্রডিউসার মুভিকে রিলিজ করার আগে আশি লক্ষ টাকা প্রফিট বিজনেস করতে পেরেছে আপনার যদি এখন রাজকুমার এবং মির্জা না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি ধন্যবাদ